أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم: أوثق غنى الإيمان الموالاة في الله والمعاداة في الله والحب في الله والبغض في الله. رواه الطبراني في الأوسط في الكبير بإسناد صحيح. دمم ইসলামী কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ফজিলাতুল শায়খ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আপনাদেরও অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মতিউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আর উপস্থিত আছেন শেখ তামাম ইসলামিক সেন্টারের সম্মানিত দাই শেখ মুখলেসুর রহমান মাদানী, আর উপস্থিত আছেন রিয়াদ ইসলামিক সেন্টারের সম্মানিত দাই শেখ আবদুল্লাহ হোসেন আল মাদানী। উপস্থিত সম্মানিত প্রবাসী দিনই ভাইরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে কবুল করে নেন। এ সমস্ত ভাইরা প্রোগ্রামের আয়োজনে সহযোগিতা করেছেন এবং অংশগ্রহণ করেছেন, সকলের জন্য দোয়া করছি এবং ওই দোয়ার মধ্যে আমাদেরকেও সামিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমার সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে যে বিষয়টি ইঙ্গিত দেওয়া হয়েছে, দাওয়াতি কাজে পরস্পর সহযোগিতার গুরুত্ব এবং উপায়, বিশেষ করে সহি আকিদা, সহি মানহাজ, আহলে হাদিস বা সালাফি দাওয়াতের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে নিঃসন্দেহে বলতে হয় যে আলহামদুলিল্লাহ এই দাম্মাম ইসলামিক সেন্টারকে আল্লাহ কবুল করেছে। এখান থেকে হাজার হাজার ছাত্র, দিনী ভাইয়েরা, বাংলা ভাষাভাষী সহ অন্য ভাষারও ভাইয়েরা এখান থেকে দিন গ্রহণ করে নিজেকে গড়ছেন, নিজের পরিবারকে গড়ছেন, পাশাপাশি সমাজ ও দেশকে গড়ার চেষ্টা চালাচ্ছেন। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, সেটা হলো দাওয়াতি কাজের ক্ষেত্রে রাষ্ট্রের সহযোগিতা না থাকলে দাওয়াতি কাজকে প্রসার করা কঠিন হয়ে যায়, যেটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করি বাংলাদেশে দাওয়াতি কাজ করে। একটা প্রোগ্রামের অনুমতি নিতে হলে অনেক কাগজপত্র পড়াতে হয়, সেই ক্ষেত্রে সৌদি সরকার এ নির্ভেজাল তাওহীদের দাওয়াতি কাজের জন্য দ্বার উন্মুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ। আমি এই দাম্মাম ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করে দেন। পাশাপাশি এই দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সৌদি আরবের শাসক গোষ্ঠী যেভাবে ইসলামিক সেন্টারগুলো পরিচালনা করছেন,
এবং সহযোগিতা করছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। বিশেষ করে আমি আপনাদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। বর্তমান বাদশাহ মালিক সালমান ফিজাউল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মুসলিম বিশ্বকে একত্রিত করে নেতৃত্ব দেওয়া তৌফিক দান করেন, এবং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সারা মুসলিম বিশ্বকে একত্রিত করে শক্তিশালী করার তৌফিক দান করেন। আসুন আমরা আমাদের বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। দাওয়াতি কাজ কখনো পরস্পরের সহযোগিতা ছাড়া করা খুব কঠিন, কষ্টসাধ্য। এই জন্য দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। যেখানেই থাকুন না কেন, মানহাজ যদি এক হয় তাহলে দাওয়াতি কাজ করতে কোনো সমস্যা হওয়ার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, কুল, আপনি বলুন, হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা। তিনি সিরাতে মুস্তাকিমকে লক্ষ্য করে বলছেন যে এটা আমার রাস্তা, আদু ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে। ভাষাটা খেয়াল রাখবেন, ডাকতে হবে আল্লাহর দিকে, এবং সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থেকে প্রথমে আপনাকে অবস্থান করতে হবে, একজন দায়ীকে অবস্থান করতে হবে, দাওয়াত দানকারীকে অবস্থান করতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে সিরাতে মুস্তাকিমে। সেখানে থেকে ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে, না কোনো মাঝহাবের দিকে, না কোনো তরিকার দিকে, না কোনো দলের দিকে। আদু ইলাল্লাহ, আমি তাকে আল্লাহর দিকে। আলা বাসিরা, দলিল সহ। একবারে উজ্জ্বল দলিলের মাধ্যমে আমি ডাকি, আনা ওয়া মান ইত্তাবানি, শুধু একা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার যারা অনুসারী তাদেরকে ডাকি আল্লাহর দিকে, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহ ডাকি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ওয়া মা আমিনা মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আনফাল 27 নম্বর আয়াত, উদ্বুল্লাহ রব্বিক ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আহ্বান করুন আল্লাহর দিকে, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। দুই জায়গাতেই দাওয়াতের কথা বলে মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না এ কথা বললেন কেন? অর্থাৎ মুশরিকদের যতই যুক্তি থাক না কেন, দাওয়াতের বিরুদ্ধে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তর্ভুক্ত নই। যিনি দাওয়াত দানকারী হবে তাকে এত দাওয়াতের ক্ষেত্রে এতটাই শক্তিশালী হতে হবে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গোত্র বা কোনো যুক্তি কোনো ব্যক্তির কাছে কখনো পরাজয় বরণ করেননি। নবী রাসূলদের এটা নীতি না, আপনি যে মানহাজ নিয়ে দাওয়াত দিবেন এই মানহাজ হতে হবে আল্লাহ প্রদত্ত, তাহলে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনার দুর্বলতা থাকবে না। আমি আপনাকে দাওয়াত দিতে গিয়ে আপনার যদি মুরিদ হয়ে যাই তাহলে বোঝা গেল আপনার দাওয়াতটা কি ভুল। অনেকে দাওয়াত দিতে আসে, আলহামদুলিল্লাহ এখন অনেক ব্যক্তি হয়েছেন আপনাদের সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, ওই দায়ীকে ধরে এমন দাওয়াত দিয়ে দেন উল্টা, শেষে এই দায়ীর কাছে আগত দায়ী নতুনভাবে সহি আকিদা শিক্ষা লাভ করে, আলহামদুলিল্লাহ এমনটাই হচ্ছে। এমনকি বাংলাদেশের এখন অনেক বড় বড় দায়ী একসময় ছিলেন মাঝহাবের দিকে দাওয়াত দানকারী, একসময় ছিলেন তরিকার দিকে দায়াত দানকারী, এখন তারা
আলহামদুলিল্লাহ সালাফি আকিদার দিকে দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কেন? তারা দাওয়াত দিতে গিয়ে ওই দাওয়াতটার ত্রুটি দেখতে পেয়েছে। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুশরিকরা যতই যুক্তি প্রদান করুক না কেন, আমি যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াতটাই চূড়ান্ত দাওয়াত, মুশরিকদের এই সমস্ত যুক্তি ঠিক নয়। তাহলে এই আয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা তারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু একার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে আগত প্রথমত 6 জন যুবক, তারপরে 12 জন যুবক, তারপরে 75 জন সাহাবি একসঙ্গে এসেছিলেন, তাদের কাছে তিনি একটা ওয়াদা নিয়েছিলেন এবং সাহাবা কেরাম বলেছিলেন, সহিহ বুখারী হাদিস, এটা বিস্তারিত আসছে হাদিসটা মুস্তাদ আহমদের মধ্যে সহিহ ইবনে হিব্বান 7012 নম্বর হাদিস, যখন দাওয়াতটা দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছিলেন তখন সাহাবীর এক পক্ষে বলেছিলেন, আন্নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফুল্লাহ লাউমাত লায়, আমরা আপনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি এই মর্মে যে আন্নাকুলা বিল হক, আমরা হকের দাওয়াত দিয়ে যাব, আইনামা কুন্না যেখানেই অবস্থান করি না কেন, লা নাখাফুল্লাহ লাউমাত লায়, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না, যে যাই বলুক না কেন। 75 জন সাহাবীর সবাই এই স্বীকারোক্তি প্রদান করেছিলেন। দাওয়াত কি শুধু একজনের জন্য না, এই দাওয়াতের দেওয়ার দায়িত্ব সবার, সবার। এবং আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে দাওয়াত যার গুণ্ডিতে যতটুকু আছে ততটুকু পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। তবে এখানে পারস্পরিক সহযোগিতা করা সম্ভব নয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ বলছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার শ্রেণীর মানুষকে ক্ষতি থেকে আল্লাহ বের করে নিয়েছেন, যারা ঈমান এনে আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরে হকের নসিহত করেছে, দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে বিপদ মুসিবত বাধা এসেছে তার প্রতি সবর করেছে পরস্পর। তাহলে চার শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষতি থেকে বিরত রেখেছে। বন্ধুরা, আমার আশ্চর্য, ইমাম শাফি রহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফি রহিমাহুল্লাহ, তিনি এই সূরাটি সম্পর্কে ছোট্ট একটা কথা বলেছেন, লাউ তাদাব্বারান নাস হাযিহিস সূরা, যদি এই সূরা থেকে মানুষ উপদেশ গ্রহণ করত, লাওসাআতহুম, তাহলে কোরআনের অন্য কোন সূরা নাজিলের দরকার ছিল না, এটাই যথেষ্ট ছিল। আল্লাহু আকবার, মানে এতটাই গুরুত্বপূর্ণ সূরা এটা, এই সূরার মধ্যে সব আলোচনা এসেছে। এবং আপনাদের আরেকটা ইঙ্গিত দিই, এই দেশের ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তাআলা, যার কারণে যে দাওয়াতের সংস্কার হয়েছিল, তিনি এই সূরাটিকে টার্গেট করেছেন। এবং আল উসুলুস সালাসার মধ্যে চারটা যে মাসালা আলোচনা করেছেন, এই মাসালা চারটার হলে সূরা আসরের এই চারটা জিনিস। তার মধ্যে ছোট্ট একটা বিষয়, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আমি ইমান আনলাম, আমলে সালেহ করলাম, এই দুইটা কাজই কি আমার জন্য যথেষ্ট? না, আমাকে আর একটা কাজ করতে হবে। এখানে কোনো ব্যক্তিকে খাস করা হয়নি,
কোনো গোত্রকে খাস করা হয়নি, কোনো কলোনিকে খাস করা হয়নি, কোনো গুন্ডিকে খাস করা হয়নি। প্রত্যেক মানুষ ইনসান বলতে, একজন ডাক্তার কি ইনসান না? একজন ডিসি কি ইনসান না? পুলিশ ইনসান না? এমপি ইনসান না? মন্ত্রী ইনসান না? একজন সচিব কি ইনসান না? সবাই তো মানুষ না, সচিব মানুষের বাহিরে। এই চার শ্রেণীর মানুষের মধ্যে তাকে অন্তর্ভুক্ত হতে হবে, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন। একজন দায়ী তিনিও ইনসান, শুধু তিনি দাওয়াতে কাজ করবেন এমনটা নয়, যে যেখানে আছেন সেখান থেকে তাকে দাওয়াতে কাজ করতে হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরস্পরকে সহযোগিতা করা। কারো উপরে বিপদ এসেছে, মুসিবত এসেছে, সেই সময়ে তাকে ধৈর্যের উপদেশ দেওয়া, সহযোগিতা করা, এটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট এতটাই জটিল এবং কঠিন যে অধিকাংশ দায়ী দাওয়াতি কাজ করছে একাকি, সম্মিলিত দাওয়াতি কাজ করার সুযোগ পান না। এখানে কিছু কারণ আছে যেটা উপায় আলোচনা করতে গিয়ে আলোচনাগুলো চলে আসবে। দাওয়াতি কাজের জন্য কত উদার হওয়ার দরকার, কত মানে নিঃস্বার্থ দাওয়াতি কাজ, কত নিষ্কলুষ হওয়ার দরকার, এই বুঝটা উপলব্ধিটা যদি করতে পারি তাহলে আমরা সফল হব। যদি উপলব্ধি করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব, এতে কোনো সন্দেহ। কারণ হলো বর্তমান প্রেক্ষাপট এমনটাই। একদিকে জাহেলি রাজনীতি চালু আছে, সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়ে আছে, আরেকদিকে ধর্মের নামে ধর্মীয় মতবাদ চালু আছে যা ইসলামের সাথে সম্পর্ক নেই। আমি দাওয়াতি কাজ করতে গিয়ে যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, একজন দায়ীর সাথে আর একজন দায়ীর সম্পর্ক যদি দৃঢ় না হয়, সুসম্পর্ক যদি না হয়, তাহলে বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে আমি দাওয়াতি কাজ করব কি করে, আমি দাওয়াতি কাজে সফল হব কি করে? না, একজন দাওয়াত দিচ্ছে তরিকার দিকে, একজন দাওয়াত দিচ্ছে মাঝহাবের দিকে, একজন দাওয়াত দিচ্ছে জাহেলিয়াতের দিকে, একজন দাওয়াত দিচ্ছে প্রচলিত পাশ্চাত্যের মতবাদের দিকে, এবং সবাই আগ্রাসী, আমি তো একা। এখানে একটা কথা না বললে নয়, এই তাকাদ আহলে সুন্নাহ ইমাম লালকাই তিনি একটা ছোট্ট কথা উল্লেখ করেছেন, চমৎকার কথাটা, সুফিয়ান সাউরি তার একটা বক্তব্য, তিনি বলছেন ইদা বালা গাকা আন রজুলিন বিল মাশরিকি সাহিব সুন্নাহ ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে যদি পৌঁছে এমন ব্যক্তির কথা যে পূর্বে আছে, পূর্ব প্রান্তে পৃথিবীর, কিন্তু সে সুন্নাতের অনুসারী, আর এক ব্যক্তি সম্পর্কে যদি শোনো যে পশ্চিম প্রান্তে পৃথিবীতে আছে, তুমি যদি জানতে পারো একজন সুন্নাতের অনুসারী আছে, কোরআন এবং সুন্না মেনে চলে, যদি তুমি জানতে পারো তাহলে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে তাদের দুইজনের কাছে তুমি তোমার সালাম পৌঁছিয়ে দাও, উদুবুলাহুমা, এবং তাদের জন্য দোয়া করো, কল্যাণের দোয়া করো। কেন? মা কল্লা আহলা সুন্নাহ ওয়াল জামাআ, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কতই না কম, একেবারেই কম, জনসামান্য, একেবারেই কম। যখনই শুনবা তাদের কল্যাণ কামনা করে দোয়া করবা এবং তাদেরকে সালাম পৌঁছে দিবা, এটা একটা দায়িত্ব। বন্ধুরা আমার, আমি একটা চিঠি পড়েছিলাম শেখ বিন বাজ রহমাহুল্লাহ গ্র্যান্ড মুফতি সৌদি আরবে, তিনি যখন সিরিয়ায় পত্র লিখেছিলেন তখন তিনি শেষ দিকে বলেছিলেন, আমি আহ্বান করছি এই মর্মে যে সিরিয়ার দিনী ভাইদের কাছে
এবং আলেমদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন, বিশেষ করে মোহাম্মদ শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর কাছে আমার সালামটা পৌঁছে দিবেন। কত উদার ছিলেন তারা, তাদের মানসিকতা কত পরিষ্কার ছিল, আলহামদুলিল্লাহ তাদের মানসিকতা পরিষ্কার ছিল বলে তাদের দাওয়াতটা পৃথিবীর এমন কোনো দেশ নয়। আমি বেশি দেশ ঘুরিনি, কিন্তু আমি আশ্চর্য হয়েছি দুবাইয়ের এমন কোন মসজিদে বা ইসলামিক সেন্টারে আমি গেলাম না, দুইবারে দুই মাস থেকেছি, সেখানেই দেখছি শেখ বিন বাজের বই লেখা, শেখ আলবানির বই, সেখানে দেখছি শেখ মোহাম্মদ বিন সোহাইল আল হুসাইনের বই আছে সেখানে। আমি সিঙ্গাপুরে গেছি, সেখানে মসজিদ দেখছি শাইখদের বই। আমি মালয়েশিয়া গেছি, সেখানে দেখছি বইগুলো মালয়েশিয়ার ভাষায় অনুবাদ হয়ে তাদের কাছে প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি লাইব্রেরিতে। আমি মালদ্বীপে গেলাম, সেখানেও গিয়ে দেখছি মালদ্বীপের ভাষায় তাদের বই অনুবাদ করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে এক দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, চীনা ভাষায় তাদের বই অনুবাদ হয়েছে, ফ্রেঞ্চ ভাষায় তাদের বই অনুবাদ হয়েছে। কেন? তাদের দাওয়াতটা আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর বক্তব্যটা এত গুরুত্বপূর্ণ যে যেখানে অবস্থান করি আমার খুব কম, একেবারেই কম, যে পরস্পরে যদি উদার না হয়। আরেকটা জিনিস, তাবরানি আওসাতের মধ্যে হাদিসটি এসেছে যে এই সূরাটি যখন নাজিল হয়, আল্লাহ আকবার, 5124 নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে এসেছে, সাহাবীরা পরস্পরে দুইজনের সাক্ষাৎ হতো। ইমাম আলবানী রহমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহি, যে দুইজন ব্যক্তি সাক্ষাৎ হতো, একজন আরেকজনের কাছে সূরা আসর না পড়া পর্যন্ত তারা পৃথক হতেন না, জানাতেন তাদেরকে, সূরা আসর পড়ে অপরকে শোনাতেন, তারপরে বিদায় নিতেন। কারণ হলো আমি যখন দাওয়াতি কাজ করব পরস্পরের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, আমি সহযোগিতা করব। কিন্তু প্রেক্ষাপট এখন হয়ে গেছে কি, অনেকটাই ভিন্ন। আমি আপনাদের বাংলাদেশের বর্তমান চিত্র উপলব্ধি করে বলতে চাই যে পারস্পরিক সহযোগিতা কতটুকু জরুরি। আজকে সিলেটের একটা তাকওয়া মসজিদ দীর্ঘদিন যাবৎ কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ এখন সিলেটের মেন শহরের মধ্যে বড় বড় দুইটা মসজিদকে আল্লাহ কবুল করেছেন। মসজিদ পুড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, এই মর্মে মাজারপন্থীরা বেদাতিরা ঐক্যবদ্ধ হয়েছে। সেই ক্ষেত্রে যারা আহলে হাদিস আকীদার সালাফি আকীদার আছে, ওই সময়ে কি কোন আমি কোন দলের আমি কোন সংগঠনের সেটা বিবেচনা করার কোনো সুযোগ আছে না? আমি দেশের যে প্রান্তে অবস্থান করি না কেন, সেই প্রান্ত থেকে মসজিদ আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আমার যতটুকু শক্তি আছে ততটুকু ব্যয় করা, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু ব্যয় করা। এমনকি দেখেছিলেন ভোলার মসজিদটা বেদাতিরা পুড়িয়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে ভাবি, চিন্তা করি মাঝে মাঝে, কোরআন এবং সহি সুন্নার অনুসারীদের বিরুদ্ধে বেদাতিরা এতটাই খড়গহস্ত, এতটা বিদ্বেষপরায়ণ, মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, একজন মাঝহাবি আলেম পর্যন্ত, একজন ইমাম পর্যন্ত এই নোংরা কর্মের বিরুদ্ধে একটা বাক্য পর্যন্ত উচ্চারণ করে। কারণ তারা মানসিকভাবে চায় ভোলার মসজিদ যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে আহলে হাদিস সমস্ত মসজিদকে পুড়িয়ে দেওয়া হবে, তারা চায়, এটা তাদের মৌন সম্মতি। কেন প্রতিবাদ করা হলো না? একজন আলেম কি ছিল না? এমনকি মুখোশধারী কিছু ব্যক্তি, আমি এভাবে বলি, পরিষ্কার এভাবে বলি, এমনকি মুখোশধারী কিছু ব্যক্তি যারা বলে থাকে, আমরা সহি কথা বলি, সহি আমলের কথা বলি, যে না বরং তাদের ত্রুটির ভুল ধরা হয়েছে। কেন মসজিদে ঠিক টাইম আজান দেবে, এখন একটু আপোষ করে বেদাতের সাথে আপোষ করে চললে কি সমস্যা, এই সমস্ত ভুল ধরে
উল্টা যাদের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যে না, তবে আমি আলাদা দাবি করে থাকি, মসজিদ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে কখনো দাওয়াতি কাজকে বন্ধ করা যায় না, এটা সম্ভব না, বরং দাওয়াতি কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা বিজয়ী থাকবে হকের উপরে, তাদেরকে কোনো কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটা মসজিদ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে আরো হাজারো লাখ মসজিদ যে আল্লাহ নিরাপদ করে দিয়েছেন এটাকে বুঝতে পারছি না। ওরা যত সাহস দেখায় কিন্তু চিত্রটা দেখেছে ভিন্ন। অন্যভাবে কিশোরগঞ্জের একটা মসজিদ নিয়ে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, আরো এই ধরনের কত মসজিদ বন্ধ হয়ে আছে, থাকতো না যদি প্রশাসনের যে ব্যক্তি যে স্থানে অবস্থান করছে সেখান থেকে দাওয়াতি কাজ যদি করতেন, তাহলে কোনো ব্যক্তির বা কোনো বেদাতির সাহস হতো না সে মসজিদ বন্ধ করে দেওয়া, মসজিদ পুড়িয়ে দেওয়ার সাহস হতো না। সেটা সহযোগিতা না করার কারণে। আমরা যদি ঐক্যবদ্ধ সহযোগিতা সবাই এক হতাম। বন্ধুরা, আবার এই প্রেক্ষাপটে আমি বলতে চাইব, প্রথম আমাদের একটা দিক দেখতে হবে, আমাদের মানহাজ বা আকীদা এক কি না। বাংলাদেশে যত গ্রুপ আছে বেদাতিদের, সমস্ত গ্রুপের আকীদা আমল পৃথক পৃথক, যত পীর তত তরিকা কি না, তত তরিকা, এক পীর কি আরেক পীরকে পছন্দ করে, প্রত্যেক পীরের তরিকা আলাদা। একটা মানে বাস্তব ওপেন একটা দুইটা তরিকা চালু আছে, কেউ দেওবন্দি তরিকা, কেউ বেরলভী তরিকা, পরস্পর পরস্পরকে মুশরিক বলে তারা, নাউজুবিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে বলুন তো আকিদা এবং আমুলের ক্ষেত্রে ত্রুটি আছে না? সামান্য কিছু অজ্ঞ মানুষ ত্রুটি করে থাকে, সেটাকে আমরা বড় করে দেখব না। সামগ্রিকভাবে যদি দেখতে চাই, সংখ্যাগরিষ্ঠের দিক থেকে, আহলে হাদিসদের সংখ্যার দিক থেকে আকিদা এবং আমলে তারা সব কি এক, আলহামদুলিল্লাহ। নেতৃত্বের কারণে কিছু বিভক্তি আছে, তারা যদি ভাবতেন একটা, প্রথম ওলা এবং বরার বিষয়টা 11537 নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওসাকুরাল ঈমান, ঈমানের সবচেয়ে শক্ত বাঁধন যেটা, সেটা কি? আল মুওয়ালাতু ফিল্লাহ, আল মুওয়ালাতু ফিল্লাহ, আল্লাহর জন্য পরস্পরকে বন্ধু মনে করা। আবার কি? ওয়াল মুআদাতু ফিল্লাহ, আবার শত্রুরা পোষণ করা আল্লাহর জন্য, অর্থাৎ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আওসা উরাল ঈমান, যে সম্পর্কটা হওয়া উচিত, আপনারা মোবাইলগুলো বন্ধ করে দিন, প্রথম যে আমরা যদি প্রথমত অবলম্বন করি এটা, যে আমি আমার দিনী ভাইকে, হ্যাঁ অনেক সময় অন্যদের সাথেও পারস্পরিক বন্ধুত্ব রাখতে হবে, তবে ওলা এবং বারার দিক আছে, আমরা প্রথম অবলম্বন করব উপায় যেটা, আল্লাহর ওয়াস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দৃষ্টিতে আমরা পরস্পরের বন্ধুপরায়ণ হব, বন্ধুত্বের শিকড়কে দৃঢ় রাখব। এক নম্বর কাজ আমাদের এটা করতে হবে। একটু ভয় লাগে না কি? যেটা আকিদার অংশ, আকিদার অংশের সাথে যখন বিরোধিতা করা হয়
তখন আমার ইমানটা নষ্ট হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই। আউসা বৌলার ইমান, ইমানের সবচেয়ে শক্ত বাঁধন যেটা, বন্ধন যেটা, পরস্পর বন্ধুত্ব। আমি আপনার সাথে এমন আচরণ করছি যেটা করার দরকার ছিল অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, সেটাকে আমি মুসলিম ভাই হয়ে আপনার সাথে করতে পারি? বিশেষ করে আমার আমুল আমার আপনার আমুল একই, আমার আকিদা আপনার আকিদা একই, এমন তো অবস্থাই কি অন্য কোনো কারণে, দুনিয়াবী কারণে, কোনো দলীয় কারণে আপনার সাথে কি এই বন্ধুত্ব ছিন্ন করতে পারি? না, অসম্ভব। তাহলে আপনার আকিদায় নষ্ট, এটা আকিদার অংশ। প্রথম বুঝতে হবে আমাদের এটা, যদি এটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ, নিজেদের মধ্যে যদি জিদ এবং গোড়ামি আছে সব কিছুই কি হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাকে আগে দাওয়াত দান করব। আমি অনেক তাই বয়সে ছোট এবং ইলম কালামে জিরো, এতে কোনো সন্দেহ না, আমি নিজে স্বীকার করি। কিন্তু এই সৌদি আরবে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের ব্যক্তি যারা, তারা আমাকে দাম্মাম ইসলামিক সেন্টারে একটু আলোচনা করার জন্য আহ্বান করেছেন। আমার আলোচনাটা কোনো ব্যাপারই না, বিষয়ই না এটা, কারণ এ ধরনের আলোচনা আপনারা, শক্ত আলোচনা শেখ মতিউর রহমান মাদানির কাছ থেকে আপনারা আলহামদুলিল্লাহ শুনেন, প্রতিনিয়তই শুনেন। সেক্ষেত্রে আমার এই এক ঘন্টা বা আধা ঘন্টার আলোচনাটা খুব জরুরি কি? অতটা জরুরি না। আমি দেশ থেকে আসছি, আপনাদের মাঝে আবেগ আছে, দুইটা কথা শুনলে সাক্ষাৎ হলে একটু ভালো লাগে। আলোচনাটা গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমি সাধারণ মিসকিন মানুষকে দাম্মাম ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শেখরা আমাকে দাওয়াত দিয়েছেন। আমি পোস্টারে দেখছি যে আমাকে প্রধান আলোচক করা হয়েছে, কোনো পোস্টার দেখছি প্রধান অতিথি করা হয়েছে। তো আমার উদারতার চেয়ে দাম্মাম ইসলামিক সেন্টারের শেখদের উদারতা অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি, ঠিক আমার মধ্যে ওরকম উদারতা দরকার। আমি ওই কথাটা বলবো, আমরা সংখ্যায় কম। আমি প্রথম দিক আলোচনা করব, আপনার মধ্যে কি সহি আকিদার বীজ নেই? আপনি কি এই আকিদার পাঠটা অলা এবং বাড়া, এটাকে আপনি অনুভব করেন না? এটা অনুভব করা জরুরি না, যেটা আকিদার পাঠ, শুধু পাঠ না, আউসাপ সবচেয়ে শক্ত বাঁধন, অলা এবং বাড়ার অংশটুকু। আমি কেন আপনার সাথে এই শত্রুতা রাখবো, যে শত্রুতা কাফেরদের সাথে থাকা উচিত? আমার বিদ্রোহী যারা, যারা মুসলিমদের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা সব সময় লেগে আছে, তাদের সাথে যে সম্পর্ক হওয়া উচিত। আপনার আমার আকীদা এক, আপনার সাথে আমার এই সম্পর্ক কেন? আপনার কাছে কি হাদিসটা পৌঁছেনি? আমার কাছে কি হাদিসটা পৌঁছেনি? এটা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, শুধু দুনিয়াবী স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পরিবেশের স্বার্থে আপনার সাথে আমার এই সম্পর্ক অবনতি হবে কেন? আউসুল ইমান, ইমানের যে শক্ত বাঁধন আপনার মধ্যে নাই, জিরো একেবারে, এটা নিঃসন্দেহে আপনাকে মনে করতে হবে। দ্বিতীয়টা আমি বলবো, হিংসা দূর করাটা ফরজ দায়িত্ব। কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন হিংসা করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হিংসা করতে? তো আল্লাহ একটা ছোট্ট কথা বলে দিয়েছেন, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আমি হিংসুকের, হিংসুক থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, এই যে হাসাদ, যখন সে হিংসা করে তখনই, মানে হিংসুক যখনই হিংসা করুক না কেন, তখনই আমি তার থেকে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তাহলে হিংসুক কি ভালো মানুষ না খারাপ মানুষ? একই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন, 2563 নম্বর হাদিস খুলবেন, সেই মুসলিমের মধ্যে পাওয়া যাবে, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না।
আরেকটা শব্দ আসছে, ওলা তাদাবারু, পরস্পরের পিছনে লাগো না, পরস্পরের পিছনে লাগো না, ওলা তাদাবারু, বিদ্বেষ পরায়ণ করো না, পরস্পরের বিদ্বেষ করো না, ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, ওলা তাহাসসু, তোমরা অপরের গোপন দোষকে প্রকাশ করো না, বিদ্বেষ রয়েছে, আমাদের মধ্যে হিংসা রয়েছে, আমাদের মধ্যে অপরের দোষ উন্মেষণ করার স্বভাব রয়েছে, প্রতারণা করার স্বভাব রয়েছে। আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো, যে পয়েন্টগুলো অতীব বাস্তব, তীত হলে বাস্তবে সেই পয়েন্টগুলো আমাদেরকে আলোচনা করে এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি বের হয়ে আসতে না পারি তাহলে পশ্চিমকালে দাওয়াতি কাজে আমরা সফল হতে পারবো না, দাওয়াতি কাজ ব্যর্থ হবে। প্রথম বলব যে হিংসা না করে বরং উদার হয়ে, অন্যের সমালোচনা না করে বরং অন্যের ভালো দিকটা উপস্থাপন করা উচিত। ভালো দিকটা, খারাপ দিক যদি দেখতে পাই আমি প্রসঙ্গক্রমে তাকে একাকি আমি বলবো যে এই জিনিসটা একটু ভুল হয়েছে, আমি শুধরিয়ে নেই, কিন্তু কারো পিছনে লাগা উচিত না। আমি কেন হাদিসটাকে আমার জানা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কোনো মুসলিমকে কষ্ট দিও না, কারো পিছনে লেগো না, যদি তুমি কোনো মুসলিম ভাইয়ের পিছনে লাগো তাহলে আল্লাহ তোমার পিছনে লাগবে, এবং তুমি যদি বাহনের পেটের মধ্যে আশ্রয় গ্রহণ করো তবু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে তোমাকে অপমান করবেন। এই হাদিসটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভয় করি না আমরা যে কারো পিছনে লাগবো না, এবং নিষেধ করেছেন ওয়ালা তাদাবারু, কারো পিছনে লাগো না, পিছনে লাগাই যদি হয় আমার কাজ, তাই সংখ্যা খুব কম। প্রথমে বলবো আমরা যারা মাঠে ময়দানে একটু দাওয়াতি কাজ করি তাদের মধ্যে সম্পর্কটা খুব কাছাকাছি করা উচিত, মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা কথা এখানে বলবো, সেটা হলো অপরকে শ্রদ্ধা না করলে বড় হওয়া যায় না, অপরকে শ্রদ্ধা সম্মান না করলে নিজে সম্মান পাওয়া যায়। তাহলে অপরকে শ্রদ্ধা করতে হবে, যে যেভাবে শ্রদ্ধার পাত্র তাকে শ্রদ্ধা করতে হবে, করাটা উচিত, জরুরি। কেন আপনি শ্রদ্ধা করবেন না? কেন ইমাম শাফি রহিমাহুল্লাহ আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এখন মানুষ একতলাপ করছে সংকীর্ণ মানসিকতার কারণে, কিন্তু ইমাম শাফি ইমাম আবু হানিফা সম্পর্কে কি বলেছেন? পুরো সৃষ্টি জগতি মানুষরা আবু হানিফার কাছে ঋণী ফিল ফিকহে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন ইমাম আবু হানিফা সম্পর্কে, কত উদার হলো এই কথাটা বলতে পারেন, ফিকহের কাছে দিক থেকে পুরো উম্মত ইমাম আবু হানিফার কাছে ঋণী, বলল আলহামদুলিল্লাহ। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফি সম্পর্কে বলছেন, আপনাকে কি দ্বারা বোঝাবো তাদের অন্তরটা কত উদার ছিল, কত বড় ছিল, তাদের মধ্যে গোলামি ছিল না, তাদের মধ্যে জিদ ছিল না, পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, তা আমাদের মধ্যে শ্রদ্ধা সম্মান নাই কেন? তিনি বলছেন ইন্নাল্লাহ জামা ফি শাফি কুল্ল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক সব কল্যাণী ইমাম শাফির মধ্যে একত্রিত করেছে। কে বলছেন এটা? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার উস্তাদ সম্পর্কে, ইমাম শাফি সম্পর্কে বলছেন তার এতটা জ্ঞান ছিল, তার এতটা বুদ্ধিমত্তা ছিল, তার কোরআন হাদিসের জ্ঞান এত বেশি ছিল, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা সব কল্যাণ তার মধ্যেই দিয়েছে।
কত উদার। আর একটা হলো তারা দলীয় গোলামি বা ব্যক্তি গোলামি থেকে বিরত ছিলেন, তাদের মধ্যে ব্যক্তি গোলামি ছিল না, দলীয় গোলামি ছিল না। ব্যক্তি গোলামি বলি, দলীয় গোলামি, দল তখন কোথায় হয়েছে? যদি মানে গোলামি থাকতো তাহলে কি ইমাম আবু হানিফা বলতেন, ইজা সুহাল হাদিস ফাওহা মাযহাবি, যখন জানবে হাদিস হাদিস সহি, হাদিস যখন সহি হবে তখন জেনে নেবে সেইটাই আমার পথ, সেইটাই আমার মাযহাব। আল্লাহু আকবার। উনি বলতে পারতেন তোমরা আমার তাকলিদ করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন কি চমৎকার, তাদের মধ্যে যদি ব্যক্তি গোলামি থাকতো, একজন আলেম, আমি নিজেকে আলেম বলে দাবি করি, নাউজুবিল্লাহ, আমার মধ্যে কোনো এলেমই নাই, আমার মধ্যে কোনো এলেমই নাই, নিজেকে আলেম বলে দাবি করে আমাকে আপনারা বক্তব্য দেওয়ার জন্য বসিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, আমি স্কেট এলাম না। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উক্তি ওসিম ভুলও করি সঠিকও করি, ফানজুরু কওলি, আমার কথা তোমরা লক্ষ্য করো, ইদা ওয়াফাকা বিল কিতাব ওয়াস সুন্নাহ ফখুদুহু, আমার কথা যদি কুরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে তোমরা গ্রহণ করো, ওয়া ইন লাম ওয়াফিকহুমা ফাতরুকু, আর যদি না মিলে কুরআন সুন্নাহর সাথে তাহলে সেটাকে বর্জন করো। আল্লাহু আকবার, কি চমৎকার কথা! তার প্রাণটা কত বড়, কত উদার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন তারা কেন ইমাম হয়েছেন, তাদের নাম শুনে রাহিমাহুল্লাহ পড়ি কেন, মারা গেছেন কতদিন পূর্বে, আজও সবাই ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম শাফির ছাত্র, ইমাম মালিকের ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র, কেন তাদের কাছ থেকে এলেম গ্রহণ করি কেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিতাবুর রিসালা পড়লে মাথাটাই হ্যাং হয়ে যায়। ওই যুগে তিনি এই কিতাব লিখলেন কি করে, মাথা আশ্চর্য হয়ে যায়। তিনি বলছেন ইদা রাইতু কালামি ইউখালিফুল হাদিস ফাদরিবু কালামি আল আয়াত ওয়া আমালু বিল হাদিস, তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী হয়ে গেছে তো আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো আর হাদিসের প্রতি তোমরা আমল করো। আলহামদুলিল্লাহ, কি অন্তর তাদের! ইমাম আহমদুল হাম্বলি এত বড় ইমাম, 10 লক্ষ হাদিসের হাফেজ, আরে তিনি যদি বলতে পারেন এই কথা, বলো তো কল্লিদ্দি আলা তো কল্লিদান মালিকান ওলা উসাইয়া ওলা নাখিয়া খুদ খুদ আহকাম মিন হাইসু আখাযু মিন আল কিতাব ওয়াস সুন্নাহ, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম উসাইয়ের তাকলিদ করো না, ইমাম ইব্রাহিম নাখির তাকলিদ করো না, বরং তোমরা সেখান থেকে গ্রহণ করো আহকাম যেখান থেকে তারা গ্রহণ করেছেন। তারা গ্রহণ করেছেন কোথায় থেকে? মিন আল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় ইমাম হওয়ার পরেও তিনি বলেননি আমার তাকলিদ করো, আর আমি একজন সাধারণ লোক হয়ে বলছি আমি যেটা বলছি এটাই চূড়ান্ত, এটাই মানতে হবে। যদি কোরআন হাদিসের বিরোধী হয় তবে আমি শক্ত করে বলছি না আমি বড় হতে পারবো না, আমাকে কেউ বড় বলবে না, আমার এলেম দিয়ে কোনো কাজ হবে না, আমার এলেম কাজে লাগবে না। সাময়িক দেখা যাচ্ছে খুব কাজ হচ্ছে কিন্তু এই এলেম দ্বারা কোনো কাজ হবে না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারি রাহিমাহুল্লাহ দুইজনের মধ্যে কিছুটা হালকা সংক্ষিপ্ত একটু বিরোধ ছিল। বন্ধুরা আমার আশ্চর্য হবে, ইমাম মুসলিম চলে গেলেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহর কাছে, যখন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ নিশাপুরে গেছেন তখন চলে গেছেন। আহমদ ইবনে হাম্বল বলছেন যে ইমাম মুসলিম গিয়ে যে একটু খুনসুটি হয়েছিল, কিছু কথা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলে ফেলেছেন ইমাম বুখারির বিরুদ্ধে, এটা ছিল ইহুদিদের চক্রান্ত একটা, ইমাম মুসলিমের বিরুদ্ধে ইমাম বুখারি কিছু কথা বলে যান। কিন্তু যাওয়ার পরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কব্বালা বাইনাই নেই হে কপালে চুম্বন করলেন ইমাম বুখারির, তখন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ অন্ধ বলছেন দাঁড়ি মুখাকবিলুল ইসলাম, আমি ভুল সংশোধন করার জন্য আমাকে ছেড়ে দিন, আমি পায়ে চুম্বন করব আপনার। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন ইমাম মুসলিম ইয়া উস্তাদ আল আসাতিজিন, ইয়া সাইয়েদ আল মুহাদ্দিসিন, ইয়া তাবীব আল হাদিস ফিল ইলম,
তিনি বলছেন, হে মুহাদ্দিস কুল সম্রাট, হে উস্তাদ কুল সম্রাট, সকল উস্তাদের উস্তাদ, হে সকল মুহাদ্দিসের মুহাদ্দিস এবং হাদিসের সবচেয়ে বড় ডাক্তার, আমি আপনার কাছে ক্ষমা চাই। যখন ক্ষমা নিতে গেছিলেন তখন কি বলেছিলেন? ইমাম বুখারীকে বলেছিলেন, যাও এখান থেকে যাও, কেন এসেছেন? এটা কি বলেছিলেন? না, এটা তাদের আদাব ছিল না। তা আমার মধ্যে এত অহংকার কেন, এত জিদ কেন, এত গোলামি কেন? আমি ইমাম বুখারীর চেয়ে বড় ইমাম, আমি ইমাম মুসলিমের চেয়ে বড় ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে বড় হয়ে গেলাম, অথচ আমাকে কেউ চিনে না, আমার গ্রাম মানুষ আমাকে চিনে না, আমার মধ্যে এত জিদ, এত অহংকার, এত গোলামি। আল্লাহ বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুল ইলম বাগিয়ান বাইনাহুম। দলে দলে বিভক্ত হওয়ার মৌলিক কারণ হলো, একটা মৌলিক কারণ হলো যে নিজেদের মধ্যে গোলামি, জিদ, স্বেচ্ছাচারিতা, নিজে কিছু মনে করি, অনেক বড় মনে করি, জিদ করি, অহংকার করি, গোলামি করি, এটা উচিত না। বন্ধুরা, আমি আশ্চর্য হই যখন একজন ইমাম আরেকজন ইমামের প্রতি এত শ্রদ্ধা রেখেছেন, আমরা কি একজন দায়ী হয়ে আরেকজন দায়ীর প্রতি শ্রদ্ধা করতে পারি না? করলে কি সমস্যা? সমালোচনা করতে পারি না? হ্যাঁ, সমালোচনা না করে ভালো দিক উল্লেখ করবো, কল্যাণ করবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অনুপস্থিতিতে অন্য ভাইয়ের জন্য দোয়া করা হয়, কল্যাণ কামনা করা হয়, তখন তার সাথে নিযুক্ত ফেরেশতা তার জন্য হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। কেন ইবনে আসলাম এই কথা বললেন? ইমাম বুখারী সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহ বলেছেন, লাউলাম ইখলিকুল্লাহুল বুখারী লামাদাররা ইসলাম। ইবনে তাইমিয়া দেখেন বলছেন ইমাম বুখারী সম্পর্কে, আল্লাহ যদি ইমাম বুখারীকে সৃষ্টি না করতেন তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হতো। আল্লাহ, কি শ্রদ্ধা ইমাম বুখারীর প্রতি! আবার ইমাম ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন আলবানী। আলবানী রাহিমাহুল্লাহ এই যুগের মানুষ এসে বলছেন, প্রভু ইয়াহিয়াতুল্লাহ, হে ছাত্রবৃন্দ, সারা পৃথিবীর ছাত্রদেরকে বলছেন, তোমরা দুই শায়খের কিতাব বেশি বেশি করে পড়বে, একটা হলো শেখ ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইয়িম রাহিমাহুল্লাহ। ইমাম আলবানী সম্পর্কে শেখ বিন বাজ ইমাম তিনি বলছেন, মা রয়তু তাহতা আদিমি সামা। আল্লাহ আকবার। একই যুগের মানুষ অথচ শেখ বিন বাজ শেখ আলবানীকে লক্ষ্য করে বলছেন যে বর্তমান যুগে আসমানের নিচে আলবানীর চেয়ে বড় মহাদ্দেস আমি কাউকে দেখি। এবং তার ছাত্র আলবানীর রহমাল্লাহ ছাত্র একটা ঘটনা বর্ণনা করেছেন যে মসজিদে খায়েফে তিনজন ব্যক্তি একসঙ্গে, শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ সোলাহ আল উসাইমিন, শেখ আলবানী রহিমাহুল্লাহ, ইমামতি করবেন কে? গ্র্যান্ড মুফতি একজন, তিনজনে সৌদি আরবের মানুষ, সৌদি আরবে থাকেন, বয়স্ক মানুষ শেখ বিন বাজ, তিনি ইমামতি করবেন? শেখ বিন বাজ রহিমাহুল্লাহ কি বড় মনের অধিকার, মনের অধিকারী ছিলেন। আলবানীকে বলছেন, ফদ্দলে শায়খ, সামনে যান, সালাত আদায় করুন। এবং সাথে এটা বললেন যে তখন যখন তিনি নাকচ করছেন না, আমি ইয়া সামা হাতলা অলেন, হে সম্মানিত পিতা, আমি কিভাবে সালাত আদায় করি আপনি থাকতে? তখন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন, না, সামনে যান, আপনি সালাত আদায় করুন, ওইভাবে আপনি সালাত আদায় করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সালাত শিখান, কারণ তিনি মুহাদ্দিস মানুষ। বলুন তো দেখি, শেখ বিন বাজের সম্মান কি কমে গেছে না বেড়ে গেল? বেড়ে গেল। আল্লাহ আকবার। বন্ধুরা আমার, আমি সময় সংক্ষেপের কারণে আমি অনুরোধ করব যে পরস্পরের প্রতি এইরকম শ্রদ্ধা থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার মধ্যে আপনার মধ্যে মাসালাগত ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইফতেরাক যেন দলাদলি যেন না হয়। মতিউর রহমান মাদানী সাহেবের সাথে আমার মাসালাগত ইখতিলাফ আছে, আমি আর একটা দল করে বসলাম, এটা কি হলো? কেন ইখতিলাফ করলাম? আমি ইফতেরাক কেন করলাম? সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না? শেখ আলবানীর মধ্যে, শেখ বিন বাজ রহিমাহুল্লাহর মধ্যে কি ইখতিলাফ ছিল না? ছিল। তারা কি মারামারি করেছেন? তারা কি দল করেছেন? আল্লাহু আকবার। মিনাতে গিয়ে
উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ সাহাবী, দুইজনের মধ্যে ইখতিলাফ হলো। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কসর করেছেন, জমা করেননি। উসমান রাদিয়াল্লাহু আনহু না জানার কারণে তিনি বললেন যে না, সালাত পুরাই পড়বো, কসর করবো না। পড়লেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে ইবনু মাসউদ সালাত তাই করলেন, কিন্তু তিনি বললেন না যে ঠিক আছে আপনার দল নিয়ে আপনি পড়েন, আমার দল নিয়ে আমি সালাত আলাদা করে পড়বো না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু জানতেন, যেটা তার ফতোয়াটা জানে নাই আলহামদুলিল্লাহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করার পরে বলছেন, আল খিলাফু শার, কারণ ইখতিলাফ করলে এটা অকল্যাণকর হবে, কল্যাণ বয়ে আনবে না। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস জানতে পারলেন, ছয় মাস পর্যন্ত কসর করেছেন। ধৈর্য ধরেন আপনি, আগে কেন মুখ খুললেন তার বিরুদ্ধে? হয়তোবা আপনার কথা শুনে সংশোধন হয়ে যেতে পারে, সংশোধন হতে পারে। একজন বড় আলেম 68 বছর পরে যদি নিজের সালাতকে চেঞ্জ করতে পারে দাওয়াত পৌঁছার কারণে, তো আপনি এত অধৈর্য হলেন কেন? আপনি দলাদলি করবেন কেন? না, ইখতিলাফ থাকুক, কোনো সমস্যা নাই, দলাদলি যেন না হয়। আবার যখনই কোনো বড় সমস্যা দেখা যাবে তখন এক টেবিলে বসতে হবে, যেন মুখ তাকে তাকে শেখ মোহাম্মদ রহমান মাদানির সাথে আমার, আমি যদি বসি তাহলে আমাকে কি বলবে, ওই ধনী ব্যক্তিরা কি বলবে, রাজনৈতিক ব্যক্তিরা কি বলবে, ও মুজাফফরের মজলিস এক টেবিলে, এই তো দেখছি এদের সাথে সম্পর্ক হয়ে গেছে। কার ভয় আপনি? আল্লাহকে ভয় করুন, মানুষের ভয় কেন আপনার ভিতরে থাকবে? যে না থাকতে পারে না বন্ধুরা আমার। আর একটা হলো গুরুত্বপূর্ণ মশালা এই ক্ষেত্রে, অন্তরকে নিফাক মুক্ত করা, যেন অন্তরে নিফাক না থাকে। লোক দেখানোর জন্য মাদানী সাহেব আমাকে যদি দাওয়াত দেন এখানে, আর পিছনে যদি আমার সমালোচনা করেন, তাহলে তার ভিতরে এখলাস আছে? আমি যদি দাওয়াত দিই তাকে, আপনাদের সামনে তাকে খুব সম্মান দেখাচ্ছি, পিছনে সমালোচনা করছি, এটা কি ইমানের পরিচয়? আমি গোপনে একটা কাজ করছি, না আমার মধ্যে এখলাস নাই, যা বলার প্রকাশ্যে বলুন, আমার মধ্যে যেন কখনোই পিছনে বিরোধিতা করা, সমালোচনা করা এই অভ্যাস যেন তৈরি না হয়। যদি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি, দেখুন আমি একটা কথা বলেছি, একটু উদার হলে, এটা বাইহাকীর সুনানে কুবরার হাদিস 9266 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান আস-সবরু ওয়াস-সামাহা, ঈমানের অপর নাম হলো ধৈর্য এবং উদারতা। যার হৃদয়ের মধ্যে উদারতা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে উদারতা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমার ভালো দিকটা উল্লেখ করতে সমস্যাটা কি? না, আমি মুখ বুঝে থাকবো, অমুক ভালো করছে, অমুকের দাওয়াত গ্রহণ করছে, আসলে বিরোধিতা করে একটু লাভ আছে বলে তো দেখি? কোনো লাভ নাই। আমার দাওয়াত কেন মানুষ গ্রহণ করে না, আমার লেখনী কেন পড়ে না, আমার বই কেন বেশি বিক্রি হয় না, আমার কথা মানুষ কেন বলে না, এটা কি আমার হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। আপনি এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি তাকে যে এলেম দান করেছো তার চেয়ে বেশি এলেম আমাকে দান করো। তাকে বলতে হবে? আল্লাহকে বলতে হবে। মানুষের সামনে সমালোচনা করবেন কেন? আর একটা গুরুত্বপূর্ণ একটা দিক আছে, সেটা হলো কষ্টের দিক, যেটা সেটা হলো দলীয় বা সাংগঠনিক গোড়ামি প্রদর্শন না করা। সংগঠনের আবির্ভাব ঘটেছিল ঐক্যবদ্ধভাবে জাহেলিয়াতকে, শিরিক বেদাতকে দূর করার জন্য। বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এক সময় যে সহি হাদিসের মধ্যে আমল করা যেত না, এমনকি আল্লামা নিজামুদ্দিন মাশায়েখুল আনোয়ার হাফেজ, তিনি যখন হাদিস দ্বারা দলিল দিচ্ছেন উপমহাদেশের অবস্থা, তো জবাব দিচ্ছে মানুষদের পক্ষ থেকে বলছে যে হিন্দে বলছে, মানুষ বলছে তখন এখানে হাদিস চলে না,
এখানে আবু হানিফার ফিকহি মূলনীতিটাই বেশি চলে। অতএব আপনি হাদিস বাদ দিয়ে আবু হানিফার বক্তব্য বেশি ইসলাম কতদিন অবশিষ্ট থাকবে, যে দেশে একজন ব্যক্তির মতামতকে হাদিসের উপর প্রাধান্য দেওয়া হয়। যখন এই অবস্থা ছিল তখন ঐক্যবদ্ধ ভাবে জাহিলিয়াতকে শিরিক বিদাতকে দূর করার জন্য ওলামায়েরা প্রচেষ্টা চালিয়েছে। আজকে যদি আমি সেই সংগঠনের নামে ফেরকাবাজিটা উপস্থাপন করি তাহলে মানুষের কাছে কি সেটা ভালো লাগবে? দাওয়াতি কাজ ত্বরান্বিত হবে না দুর্বল হবে না? গোলামি প্রদর্শন করা চলবে না, একজন আরেকজনকে দাওয়াত দিলে কি সমস্যা? আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেখছি আল জুবাইলে যারা আছে তারাও দাওয়াত দেয় এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়। যারা রিয়াদে আছে তাদেরকে দাওয়াত দিচ্ছে আরেকজন, আবার দামামে আছে তাদেরকে দাওয়াত দিচ্ছে আরেকজন, পরস্পরে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে। এইভাবে কি বাংলাদেশে করা যায় না? খুব সুন্দর করা যায়। কে আগে দাওয়াত দিবে তিনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে, যিনি আগে দাওয়াত দিবেন তিনি তো শ্রেষ্ঠ হবে। কিন্তু আমি তো বলতে পারছি না, জমক আসেন আমার মসজিদে খুতবা দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন আলহামদুলিল্লাহ, অনেকটা এক্ষেত্রে বড় অবদান আছে শেখ মতিউর রহমান মাদানী সাহেবের। তিনি অনেক সময় তিতো কথা হলেও হক কথাটা মানুষের সামনে বলে দেন, প্রচার করেন, আলহামদুলিল্লাহ তাতে অনেক উপকার হচ্ছে। আমি ওনাকে আবেদন করি মাঝে মাঝে একটু এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে বক্তব্য দিয়ে জাগানোর চেষ্টা করবেন মানুষকে। আর একটা জিনিস খুব দুঃখের বিষয়, দুঃখের সাথে জানাচ্ছি, পরস্পরকে আপনারা তুচ্ছ মনে করবেন না, কিছু জানে না, আপনি বলবেন না এটা। ওর অল্প এলেমের মাধ্যমে আল্লাহ দা বড় দাওয়াতি কাজ ক্ষেত্র দিতে পারেন, আপনি তাকে বললেন কেন? পৃথিবীর কোন বিদ্বান এরকম যারা বড় হয়ে আল্লাহ তাদেরকে বড় করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাদের কি কোনো নজির আছে যে ও কিছু জানে না? এরকম বলেছে কি? তুচ্ছ করা। আপনি মদিনায় পড়াশোনা করছেন তাই মনে করছেন যে আমি বড় আলেম, যারা বাংলাদেশে আছে তারা কিছুই জানে না। আবার বাংলাদেশে বসে থাকে মনে করছে যে মাদানী মানে ফেতনা, তারা উদার প্রাণ নিয়ে, আরে মাদানী মানে ফেতনা হলে কি করে? যে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ বিন ইব্রাহিম এত বড় আলেম, যে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ বিন বাকরের মহল্লা, যে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মোহসেন আব্বাদ, এত বড় বড় আলেম যেখানে তৈরি হয়েছে সেখান থেকে পড়াশোনা করে এবার ফেতনা হয়, আপনি বলেন কি করে? এই সংকীর্ণতা তৈরি হলো কি করে? মানে আপনি অপরকে তুচ্ছ মনে করছেন, আসলে আপনি তুচ্ছ ব্যক্তি বলে মানুষকে তুচ্ছ করে দেন, এটা বলতে হবে। আপনি কেন তুচ্ছ মনে করেন? হ্যাঁ, অনুরূপ ভাবে মদিনায় পড়ে গিয়ে যারা বাংলাদেশ থেকে শিখে এসেছে, বাংলাদেশ থেকে শিখে এসে মদিনায় দুই দিন পড়লো বা দুই বছর পড়লো, পড়ার পর এখন বলছে উস্তাদরা হলো মালুম, ওর কিছুই জানে না। ভালো, তাই বলি শ্রদ্ধা জানে না, তাই ভালো করে শিক্ষা দিন তাদেরকে, গিয়ে ভালো করে ওই কারিকুলাম পাঠ্যক্রমটা ভালোভাবে শিক্ষা দিন, ওইভাবে তৈরি করুন। উস্তাদকে খাটো না করে কাজ করা যায় না, যায় আলহামদুলিল্লাহ কাজের মাধ্যমে প্রমাণ করুন। আপনি মানুষকে তুচ্ছ করবেন কেন? এত অহংকার থাকবে কেন? এত গোলামি থাকবে কেন? অহংকার থাকার কারণে, গোলামি থাকার কারণে দাওয়াতি কাজ অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য আল্লাহ নারাজ হবেন, এটি কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, শেষ মুহূর্তে এসে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাহির থেকে এই প্রবাসী অবস্থাতেও বাংলাদেশে যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, আপনারা অনেক অপমানের শিকার হন, ভৎসনার শিকার হন, নির্যাতনের শিকার হন, গালিগালাজের শিকার হন, আপনাদের গালিগালাজ করুন, আপনাদের অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্যের ফলাফল আল্লাহ দিবেন অবশ্যই। এবং আপনাদের মধ্যে যেন এটা তৈরি না হয় যে শুধু অমুক শাইখের কথা শুনবো, অমুক শাইখ দিলে বাপ, এইটা যেন তৈরি না হয়।
বাংলাদেশে যাবেন যখন, তখন যার কাছে যে এলেম পাবেন তাকে আপনারা দাওয়াত দিবেন যে তিনি এই ক্ষেত্রে পারফেক্ট, তাকে দাওয়াত দিবেন। কথা বুঝতে পারেননি? তার কাছে সহযোগিতা নেই এবং সবার প্রতি ভালোবাসা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এটা হলো ইমান, ভালোবাসার দিকটা। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা অত্যন্ত অন্ধকার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদিন হয়তো বা রোহিঙ্গাদের মতো করে বেদাতিরা, মাজারপন্থীরা, এই শিরকের অনুসারীরা একদিন আহলে হাদিসদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়ে যাবে, সেদিন কিছু করার থাকবে না। আমি বলবো আপনি যে স্তরে থাকেন না কেন, যদি ডিসি হন আপনি, যদি এসপি হন আপনি, যদি সচিব হন আপনি, ইঞ্জিনিয়ার যদি হন, ডাক্তার যদি হন, একজন এক এক জায়গায় থেকে সেখান থেকে আপনি দাওয়াতে কাজ করুন, দাওয়াতকে উপকার করুন, দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করবেন না। তবে ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করেছেন, পৃথিবীর যেখানেই থাকি না কেন সেখানেই হকের দাওয়াত দিয়ে যাবো, পরোয়া করব না। আমি নির্যাতিত হই কিন্তু রাসূলের ওই বাণী স্মরণ রাখবো, মান তাওয়াদা ওয়ালিল্লাহ রাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেন যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় অপমানিত মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অপমান করেছে কাফের মুশরিকরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে সবচেয়ে বড় করেছেন। আলহামদুলিল্লাহ আমরা বড় হব ইনশাআল্লাহ। মনে রাখেন একটা আশার বাণী এটা, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের বর্তমানে জাহেলিয়াতের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরিক এবং বেদাতের ভিতকে উপড়ে ফেলার জন্য একজন দায়ী যথেষ্ট ইনশাআল্লাহ। ওই দাওয়াতটা আপনাদের কাছে চাই, প্রত্যেক জেলায় আপনারা একজন মুসআব বিন উমাইর, আজকে খুতবায় বলেছি মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে যেমন ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, প্রত্যেক ভাই মনে করবেন আমি মুসআব বিন উমাইর হিসাবে আমি ভুলাই থাকি, আমি ফেনীতে থাকি, আমি বান্দরবান থেকে খারবাছড়ে থাকি, আমি ঝালকাঠি থাকি, বড়গাঁ থাকি, যেখানেই থাকি না কেন সেখানেই আমি দাওয়াতি কাজ তীব্র গতিতে চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় করবো না, এই উদ্যম যদি আপনার মধ্যে থাকে, কাজ করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা দাওয়াতে কাজে সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন এই বাংলাদেশের শিরিক ও বেদাতের নিমজ্জিত এই দেশকে শিরিক বেদাত থেকে মুক্ত করেন, জাহেলিয়াত থেকে মুক্ত করেন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহর দাঁড়িদেরকে তার পক্ষ থেকে নিরাপত্তা দান করেন, আল্লাহ যেন বাংলাদেশটাকে নির্ভেজাল তাওহীদের, নিষ্কলুষ তাওহীদের দেশ হিসেবে আল্লাহ কবুল করেন। আপনাদের সকলকে আমারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের সকলকে নির্ভেজাল তাওহীদের দায়ী হিসাবে কবুল করুন, আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করুন। আকুল কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসায়ার মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।